পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি ম্যাডাম। আখি মনে প্রশ্ন আছে যে, ম্যাম আমার আম্মুর জরায়ুতে 2 বছর ধরে ইনফেকশন হয়েছে, 6 মাসের ওষুধ খেয়েছে, এখন আর খায় না, খায় না, বয়স 45 বছর, জরায়ুতে অপারেশন। আচ্ছা, আখি মনির আম্মুর যেটা হয়েছে, জরায়ুতে 2 বছর ধরে ইনফেকশন। আচ্ছা, ইনফেকশনটা কিন্তু আসলে এই বয়সের মেয়েদের জন্য বা মহিলাদের জন্য আমি বলবো যে একটা খুব কমন ডিজিজ। এবং 6 মাসের মতো উনি ওষুধ খাচ্ছেন, এবং এই মানে একটানা কিন্তু 6 মাস আমরা আসলে জরায়ু ইনফেকশনের জন্য ওষুধ খাওয়াই না। এবং এটার জন্য আসলে যে অপারেশন করে জরায়ু ফেলে দিতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। কারণ এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে দেখা যায় যে ইনফেকশন হলে এটা কিন্তু সাময়িক। হ্যাঁ, আমরা কিছুদিন হয়তো অ্যান্টিবায়োটিক্স দেই, পেশেন্টকে আমরা পার্সোনাল হাইজিনটা প্রপারলি মেনটেন করতে বলি, তাতেই দেখা যায় যে পেশেন্ট কিন্তু ইম্প্রুভ করে যায়। হ্যাঁ, আর 35 বছর বয়সে আসলে আমরা জরায়ুর অপারেশন করতে খুব এনকারেজ করি। ক্যান্সার তার জন্য কল আমার মনে হয় খুব জরুরি, আমরা তাকে ফলো আপ রাখবো, এটা আমাদের জন্য বেশি জরুরি। ম্যাডাম, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ম্যাডাম মুকুল হোসেন প্রশ্ন করেছেন, ম্যাম মুকুল হোসেনের আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ম্যাম আমি রেহানা খাতুন, আমার 16 সপ্তাহ প্লাস চলছে, হিমোগ্লোবিন 8.3, ডাক্তার আমাকে 2 ব্যাগ ব্লাড দিতে বলেছেন, 1 ব্যাগ ব্লাড গতকালকে দেওয়া হয়েছে, 1 ব্যাগ ব্লাড পরের সপ্তাহে দেব ভেবেছি, আমার কি আর ব্লাড দেওয়া লাগবে? আমার গলফ ফুল নিচে আছে, এতে কি কোনো সমস্যা? আর মাঝে মাঝে পা কামড়ানোর মতো হয়, এজন্য আমি কি করতে পারি? সুপ্রিয় দর্শক, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে লাইভটাতে। ম্যাডাম খুব তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করে ফেলবেন, আপনারা লাইভটি হচ্ছে বারবার বেশি বেশি করে শেয়ার করেন, কারণ আপনাদের লাইভটা শেয়ারের মাধ্যমে যদি কেউ দেখতে পারে, তাহলে সে যদি একটু উপকৃত হয়ে থাকে, তাহলে সেখানে আমাদের সার্থকতা হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে, কারণ আমাদের পরবর্তী লাইভ গুলো করসেল বাংলাদেশের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হবে, এবং আপনারা হচ্ছে লাইভ গুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে প্রশ্ন করে জানাবেন। মুকুল হোসেন, আপনি প্রশ্ন করেছেন যে আপনার রেহানা খাতুন, যার বয়স হচ্ছে 16 সপ্তাহ প্লাস চলছে, হিমোগ্লোবিন 8.3 আছে। হিমোগ্লোবিন আসলে আমরা স্ট্যান্ডার্ড যেটা ধরি সেটা হচ্ছে আমরা 10 ধরি, হিমোগ্লোবিন যে 10-এর মতো ধরি, 10 বা 10-এর উপরে আমরা ধরে থাকি। তো যদি আমাদের 10-এর নিচে থাকে, তাহলে আমরা সেটা কারেকশনের জন্য আমরা ব্লাড দিতে পারি, অথবা হচ্ছে আইভি আয়রন দিতে পারি। এখানে ওনাকে যেহেতু 1 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় ব্যাগ ব্লাড দেওয়ার পরে তারপরে ওনার হচ্ছে হিমোগ্লোবিনটা আরেকবার টেস্ট করতে হবে। টেস্ট করে যদি দেখা যায় যে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন বেড়েছে, তাহলে হয়তো ওনার আর রক্ত দেওয়ার দরকার নাও হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে হিমোগ্লোবিন বাড়েনি, সেক্ষেত্রে আপনার আপনি যে ডাক্তার দেখাচ্ছেন তার পরামর্শ অনুযায়ী তাকে রক্ত দিতে হবে। এবং আপনি বলেছেন যে গর্ভফুল যেটা, সেটা হচ্ছে একটু নিচে। ম্যাডাম ম্যাডাম প্রশ্ন আছে, মুকুল হোসেন আমি মুকুলের প্রশ্ন উত্তর আমি দিচ্ছি, রেহানা একটু লেট সপ্তাহ পাঁচ পারিনি। 8.3, ডাক্তার ব্লাড দিতে বলেছেন, 1 ব্যাগ দেওয়া হয়েছে, আরেক ব্যাগ আমরা পরের সপ্তাহে দেব ভেবেছি, আমরা কি আমাদের কি ব্লাড লাগবে আরো দেওয়া? আর গর্ভফুল নিচে আছে, এটা কি কোনো সমস্যা কিনা? আর
আচ্ছা, যে শসা এক মাস প্রেগনেন্ট, রেহানার গর্ভফুল এখন নিচে আছে, তো গর্ভফুল আসলে অপেক্ষা করতে দেখা যায় 5 মাসের মধ্যেই গর্ভফুলটা আসলে জরায়ুর উপরিভাগে চলে যায়, যেটা হলো অবস্থান গর্ভফুলের জন্য, প্লাসেন্টার জন্য। এতে যদি রেহানার প্রবলেম হতে পারে, প্রবলেমটা কি, যেমন হচ্ছে তার এখন ব্লিডিং হতে পারে মাঝে মধ্যে, হয়তো তার প্রেস বাড় যেতে পারে, যেটা প্রেগনেন্সিতে আমরা জানি যে মেয়েদের হয়তো মাসিক বন্ধ থাকে, কিন্তু গর্ভফুল নিচে থাকলে যেটা হয় অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতে ব্লিডিং হয়। আর হিমোগ্লোবিন যেহেতু 8.3, সাধারণত প্রেগনেন্সিতে মেয়েদের যেটা হয় যে ফিজিক্যাল ডিমান্ড বেড়ে যায়, কিন্তু মেয়েরা তেমন খেতে পারে না, যার জন্য দেখা যায় যে রক্ত শূন্যতা হয়ে যায়। এবং আমরা জানি যে আমাদের দেশে মেয়েদের আসলে শারীরিক ভাবেই দেখা যায় যে একটু মানে কম থাকে, হিমোগ্লোবিনটা কম থাকে, যার জন্য তাদের মানে আসলে কনসিভ করলে দেখা যায় এটা আরো অ্যাগ্রাভেট করে, বেড়ে যায় প্রবলেমটা। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে মেয়েরা ভুগে থাকে। আসলে রেহানার জন্য আমার মনে হয় একটু টেস্ট করে কনফার্ম হয়ে নেওয়া উচিত ওর আসলে এটা কি ধরনের অ্যানিমিয়া, এবং তার সঙ্গে তার থ্যালাসেমিয়ার কোনো প্রবলেম আছে কিনা। আমরা কিন্তু হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস একটা টেস্ট করে, এটা কিন্তু সিম্পল একটা টেস্ট, আমরা এটা বের করে ফেলতে পারি। কারণ যদি তার থ্যালাসেমিয়া থাকে তাহলে কিন্তু ওকে আয়রন ইঞ্জেকশন বা আয়রন মুখে খাওয়ানোর ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে বা পরিমিত পরিমাণে দিতে হবে। এই জন্য আমার মনে হয় একটু আমাকে কনফার্ম করে নিতে হবে যে ওরা আসলে কি ধরনের অ্যানিমিয়া। আর হিমোগ্লোবিন যেহেতু 8, এক ব্যাগ ব্লাড দেওয়ার পরে আরেকটা ব্লাড দিলে তো ভালোই হয়, কারণ তাহলে যেটা হবে যে পেশেন্টের হিমোগ্লোবিন 10 হয়ে যাবে। এখন ব্লাড যদি আমি শরীরে না দেই তাহলে কি হতে পারে, তাহলে দেখা যাবে যে বাচ্চার গ্রোথ কমে যাবে বা বাচ্চার হয়তো পুষ্টি ঠিক মতো হবে না, এবং ডেলিভারির সময় গিয়ে দেখা যাবে যে মায়ের হয়তো মানে একটা অপুষ্ট বাচ্চা জন্ম দিতে হচ্ছে। বা অনেক ক্ষেত্রে এই সময় দেখা যায় যে মায়েদের যেহেতু ডিমান্ড বেশি থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু অ্যানিমিক হার্ট ফেলিওরও ডেভেলপ করে। কাজে আমার মনে হয় রেহানার জন্য দ্বিতীয় আরেক ব্যাগ ব্লাড, তবে অবশ্যই প্রপার ক্রস ম্যাচ স্ক্রিনিং করে হাসপাতালের থেকে ব্লাডটা দেওয়া উচিত।